দিন যতই এগিয়ে চলেছে, মানুষের বিলাসবহুল জীবনযাত্রার মান ততই বেড়ে চলেছে। সাইকেল অথবা রিক্সা ছেড়ে মানুষ এখন বাইক বা চার চাকার গাড়িই বেছে নিচ্ছে। এই পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির পরিমাণ যতই বাড়ছে, তার সাথে সাথে এর দাম হয়ে যাচ্ছে আকাশছোঁয়া। এই আকাশছোঁয়া দামের সাথে একাত্মতা করে পেট্রোল বা ডিজেল চুরির পরিমাণ বেড়েই চলেছে। তবে আসলে এই তেল চুরিটি একদম নতুন কোনো বিষয় নয়, কিন্তু বর্তমানে এই তেল চুরির এত নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে যেগুলো সম্পর্কে না জানলে তাদের হাতে নাতে ধরা একদমই অসম্ভব। তবে আমি আপনাদের আজকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আপনি যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তবে অন্তত আপনাকে ঠকানো অনেকাংশে মুশকিল হয়ে পড়বে। পেট্রোল ঠিক তখনই চুরি হয় যখন আপনি অন্যমনস্ক থাকেন, আর সেই সুযোগে পেট্রোল পাম্পের কর্মচারীরা যে কোনো রিডিং থেকে তেল ভরা শুরু করে দেয়, যেটা আসলে শূন্যে থাকা উচিত ছিল। বেশিরভাগ পেট্রোল পাম্পের কর্মচারীদের দেখা যায় একজন তেল দেয়, অন্য আরেকজন টাকা নেয়, অর্থাৎ সেখানে দুজন কর্মচারী থাকে। তখন দেখা যায় যে কর্মচারী পেট্রোল ভরে সে আপনাকে রিডিংয়ে শূন্য আছে কি না সেটি একটু দেখে নিতে বলে। এবার আপনার নজর শূন্যতে পড়তেই আপনি ভেবে নেন যে সব কিছু ঠিকঠাকই রয়েছে। সেই সময় পাশে দাঁড়ানো ক্যাশ গ্রহণকারী কর্মচারী আপনার অন্য কথায় ভুলিয়ে দেয়, আর তখনই পেট্রোল প্রদানকারী কর্মচারী তার কার্যপিটি সেরে ফেলে। কিছুক্ষণের জন্য পেট্রোল ভরা বন্ধ করে অন্য কোনো রিডিং থেকে তেল ভরতে শুরু করে দেয়, আপনি তখনই ফাঁকে পড়ে গেলেন। এবার শুনুন তেল চুরির দ্বিতীয় পদ্ধতি। ধরে নিন আপনি 1000 টাকা তেল নেবেন, কিন্তু তেল প্রদানকারী কর্মচারী কোনো একটা রিডিং পর্যন্ত এসে তেল ভরা বন্ধ করে দেয়। ধরুন সেই কর্মচারী 100 টাকার তেল দিয়ে তেল ভরা বন্ধ করে দিল, ঠিক তখনই আপনি আপত্তি জানালেন। তখন সে কর্মচারী যে কোনো বাহানা দিয়ে পুনরায় তেল ভরা শুরু করে দিলেন, অর্থাৎ আপনার চাওয়া পেট্রোলকে সে দুই ভাগে ভাগ করে দিলেন। তিনি যখন প্রথম ভাগে তেল দিল তখন আপনি 100 টাকার তেল পেয়েছেন, সেই তেল আপনি আপনার অলরেডি আপনার গাড়িতে দিয়ে দিয়েছে। দ্বিতীয় ভাগে যখন আপনাকে আবার নতুন করে তেল দেওয়া শুরু করলো তখন কিন্তু সে পূর্বে রিডিং থেকেই তেল দেওয়া শুরু করলো, অর্থাৎ রিডিংয়ে অলরেডি 100 টাকার তেল উঠে রয়েছে। তো যেখানে আপনার 1000 টাকার তেল পাওয়ার কথা ছিল সেখানে আপনি তেল পেলেন 900 টাকার, অর্থাৎ আপনি সব মিলে এই 1000 টাকার তেল নিয়ে 100 টাকার তেল কম পেলেন। এবার একটু ভেবে দেখুন তো আপনার ক্ষতির পরিমাণ কতটা। আর এই সামান্য বিষয়গুলো হয়তোবা আমাদের নজরেই আসে না, তাই আপনাদের দৃষ্টিগোচর করতেই আমাদের আজকের এই আয়োজন। সাধারণত আমরা সবসময় রাউন্ড ফিগার 50, 100, 500, 1000 টাকার তেল নিয়ে থাকি, আর এইসব রাউন্ড ফিগারের মধ্যে কিছু সেটিং তারা আগে থেকেই করে রাখে। ধরে নিন 500 টাকা রাউন্ড ফিগারে এমন সেটিং করা আছে যে সেক্ষেত্রে প্রতিবারই মেশিন আপনাকে 20 বা 30 টাকার তেল কম দেবে, অর্থাৎ মেশিন থেকে 20 বা 30 টাকার তেল কম বের হবে, আর এটা প্রায় সব রাউন্ড ফিগারেই করা থাকে। তবে এক্ষেত্রে মেশিনের রিডিং এমন টেকনিক ব্যবহার করা থাকে যে রিডিংয়ে সম্পূর্ণ সঠিকই দেখায়, কিন্তু তেল বের হওয়ার সময় মেশিন থেকে তেল কম বের হবে। এবার তেল চুরির আরেকটি নতুন পদ্ধতি সম্পর্কে আপনাদের বলবো, যেটি হচ্ছে মাইক্রোচিপ। আসলে এই মাইক্রোচিপ সম্পর্কে জানে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে, তবে যদি না জানেন তবে আজ শুনুন। পেট্রোল পাম্পের মেশিনে এই চিপটি লাগানো থাকে, আর এই চিপটি আপনি দূর থেকে রিমোটের সাহায্যে অন অফ করতে পারবেন। পেট্রোল পাম্পের কর্মচারীরা রিমোটের মাধ্যমে এই চিপটি অন এবং অফ করতে পারে। ধরুন আপনি যখন পেট্রোল পাম্পে তেল নিতে গেলেন তখন রিমোটের মাধ্যমে চিপটি চালু করা হলো, আর এই চিপটি চালু হওয়া মাত্রই তেল বের হওয়ার পরিমাণ কম হতে থাকে। ধরুন আপনি 1 লিটার তেল নেবেন, কিন্তু মেশিনের করা সেটিং অনুযায়ী আপনি 970 বা 980 ml তেল পাবেন, অর্থাৎ আপনার কাছ থেকে 30 বা 20 ml তেল চুরি করা হলো। প্রতিদিন এভাবে অল্প অল্প তেল চুরি করেই পেট্রোল পাম্পের মালিকেরা লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, আর দুর্ভাগ্যবশত এক্ষেত্রে ধরা পড়ার সম্ভাবনাটা থাকে খুবই কম। যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পাম্পে রেড করে তখন পাম্পের কর্মচারীরা দূর থেকে ওই রিমোটের সাহায্যে ভিতরে যে চিপটি থাকে সেটি অফ করে দেয়, আর যার ফলে মেশিন একদম সম্পূর্ণ ঠিকঠাকই কাজ করে এবং তাদেরকে অধরায় থেকে যায়, তাদের এই চুরিটি সম্পূর্ণ গোপনেই অবস্থান করে। এবার শুনুন চুরির আরও একটি বড় টেকনিক। পেট্রোল পাম্পে যখন নতুন মেশিন বসানো হয়, অর্থাৎ নতুন যখন কোনো পেট্রোল পাম্প ক্রিয়েট করা হয় তখন সেটিকে আগে থেকে সেটিং করে নেওয়া হয়, কিন্তু এরপর ওই কাজে দক্ষ কোনো ইঞ্জিনিয়ারকে পুনরায় ডেকে মেশিনের আলাদা সেটিং ইনস্টল করানো হয়।
আর এই কাজটি করার পর কর্মীদের কোনো টেকনিকই ব্যবহার করতে হয় না। মেশিন স্বয়ংক্রিয়ভাবে প্রতি লিটারে 5 থেকে 10 ml তেল চুরি করা হয়। আর 1 লিটার তেলের মধ্যে 5 থেকে 10 ml তেল যদি কম দেওয়া হয়, এই ঘাটতি আসলে আমাদের পক্ষে মোটেই বোঝা সম্ভব নয়। আর একটা বিষয় তো আমাদের সবারই জানা, বিন্দু বিন্দু থেকে তৈরি হয় সিন্ধু, আর এইভাবেই পেট্রোল পাম্পের মালিকেরা ভরিয়ে ফেলে তাদের সিন্ধু। এবার শুনুন আরেকটি চুরির নতুন টেকনিক। আপনি গাড়িতে তেল ভরার সময় আপনি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতে লাগলেন, কিন্তু সেই কর্মচারী আপনার সামনেই তেল ভরার সময় তার হাতে থাকা ট্রিগারটি, অর্থাৎ যেই মেশিনের পাইপের সাথে লাগানো যে সুইচটি, সেটি বারবার অন অফ করতে থাকে, যেটা একবার করা তার উচিত ছিল, কিন্তু তিনি সেটা করছেন না। কারণ পাইপের সুইচ একবার অফ করা মাত্রই পাইপের সকল তেল ট্যাঙ্কে চলে যায়। কি এবার কি ভাবছেন, আপনার চোখ এড়িয়ে তেল চুরি হয়ে গেল? আপনি বুঝতেও পারলেন না। আপনার পরিশ্রমের টাকা এভাবে আত্মসাৎ করবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে এরকম নোংরা বুদ্ধি এড়িয়ে আপনি এই চুরির হাত থেকে কীভাবে রক্ষা পেতে পারেন তার সম্পর্কে এখন আপনাদের বলবো। সবসময় মেশিনের দিকে নজর রাখবেন, রিডিং যেন শূন্য থেকে শুরু হয়। আপনাকে অন্য কোনো দিকে মাইগ্রেট করতে চাইলেও আপনি ওই রিডিংয়ের দিকে অনর থাকবেন। বেশি তেল নেওয়ার সময় মেশিনের তেলের পাইপকে থাকা বারবার সুইচটি কর্মীকে অন অফ করতে দিবেন না। যদিও তিনি অন অফ করে, তাকে অবশ্যই পুনরায় যেন রিডিং শূন্য থেকে শুরু করে সেটিতে রিকোয়েস্ট করবেন, কারণ এই অন অফ ধরাটাই হলো চুরির প্রধান হাতিয়ার। 2 নম্বরে বলবো, তেল নেওয়ার সময় রাউন্ড ফিগার, অর্থাৎ 50, 100, 200, 500, 1000 এমন টাকা তেল ভরবেন না। আপনি 305 টাকা, 555 টাকা, 510 টাকা বা 1005 টাকা এমন টাকা তেল ভরবেন, যাতে আপনি মেশিনের কারচুপিটির শিকার না হন। তো ভিউয়ার্স, আজকে আমাদের নতুন এপিসোডটি এ পর্যন্তই। সো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে একটু ভুলবেন না, এবং আমাকে আপনাদের কাছে যদি আরও কোনো ধরনের ভিডিওর চাহিদা থেকে থাকে, যেমন কী ধরনের ভিডিও করলে ভালো হয়, আপনাদের নির্দিষ্ট কোনো বিষয় যদি থাকে আমাকে জানাতে একটু ভুলবেন না কমেন্টে, এবং কমেন্টে জানালে আপনাদেরকে অবশ্যই আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর দেখা হবে সামনে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে তখনই যদি করা থাকে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।